আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, এখন আমার সঙ্গে যুক্ত আছেন বুয়েটের শিক্ষক এবং প্রযুক্তিবিদ ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, যে ইভিএম ধন্যবাদ। নিয়ে আপনি জানেন যে একটা সাম্প্রতিক বিতর্ক, যে ইভিএম কতটুকু ভুল কতটুকু নির্ভুল, বিশেষ করে যারা ইভিএম এর বিরোধিতা করছেন তারা একটি বলছেন যে উন্নত দেশগুলোই ইভিএম ব্যবহার করছে না, তাহলে বাংলাদেশ কেন এই ইভিএম ব্যবহার করতে চাচ্ছে? এই বিষয়টি যদি আপনি প্রযুক্তিগত দিকটা একটু যদি তুলে ধরেন। আচ্ছা, প্রথমে আপনার লাস্ট কোশ্চেন থেকে একটু আসি, যে উন্নত দেশ যখন ইভিএম ব্যবহার করছে না, তখন বাংলাদেশ কেন ইভিএম ব্যবহার করতে চাচ্ছে? দেখেন, আসলে টেকনোলজি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এটি কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে নাই। টেকনোলজি কিন্তু এখন ব্যক্তিগত পর্যায়ে এবং ব্যক্তিগত ল্যাবরেটরিতে চলে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটি কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের মূল ধারাবাহিকতা। এবং আমরা যদি দেখেন, এটা হচ্ছে আমাদের একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের বাংলাদেশ শুধু ইবিএম কেন, অনেক টেকনোলজিতেই বাংলাদেশে প্রথম সূচনা করেছে, যেটা অন্য কোনো দেশ পারে নি। উদাহরণস্বরূপ বলতে পারি যে, যেমন আমাদের বায়োমেট্রিক বেসড যে ভোটার আইডি, আপনি পৃথিবীর কোনো দেশে কিন্তু বায়োমেট্রিক বেসড ভোটার আইডি তৈরি করেনি। দুইটা কারণই হতে পারে, একটা হতে পারে যে হয়তো তাদের প্রয়োজন হয়নি, এটা একটা লজিক আসতে পারে। আরেকটা লজিক আসতে পারে যে এই বায়োমেট্রিক বেস ভোটার আইডি করতে গেলে আমাদের, যদি দেখেন খুব সিম্পল একটা কমপ্লেক্স, যদি বলি 9 কোটি ভোটার এবং প্রত্যেকটা ভোটারের 4টা করে ফিঙ্গারপ্রিন্ট ছিল, 36 কোটি। এবং এখানে কিন্তু ডিডুপ্লিকেশন চেক করার সময় 36 কোটি গুণ 36 কোটি, এই যে একটা কমপ্লিকেটেড প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু আমার জানা মতে পৃথিবীর অন্য কোনো দেশ সলভ করতে পারেনি, এবং বাংলাদেশের আমাদের ইয়ং জেনারেশন কিন্তু এটাকে সলভ করেছে। কাজেই আমরা উন্নত দেশ পারে না বলে আমরা পারবো না, এই কথাটা সত্যি না। দ্বিতীয়ত কোশ্চেন হচ্ছে যে আমাদের এই ইবিএম এর ভিত্তি কি ছিল। আমাদের ইবিএম এর ভিত্তিটা ছিল যে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা আমাদের বিগত ইলেকশন গুলিকে, আমরা ভোটের অবস্থাগুলি দেখেছি কি কিভাবে ভোট কারচুপি হয়। আমরা দেখেছি আগে রাতে ভোট দেওয়া হয়, অথবা একজনের ভোট আরেকজন দিচ্ছে, অথবা কেন্দ্র দখল করে ভোট দিচ্ছে, কিংবা ভোট শেষ হয়ে যাওয়ার পরে ফলাফল পরিবর্তন করে দিচ্ছে, ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলিকে নিয়ে যখন আমরা চিন্তা করি, এবং চিন্তা করে আমাদের কাছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বেস বায়োমেট্রিক আছে, কাজে এই ফিঙ্গারপ্রিন্ট বেস বায়োমেট্রিক যখন সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, তখন ভোটিংয়ের ক্ষেত্রে কেন ব্যবহৃত হবে না? এবং এই ভোটিংয়ের ক্ষেত্রে এই বায়োমেট্রিক ব্যবহার থেকে যাতে আমার ভোট আমি দিব, এই কথাটা যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু ফেয়ার ইলেকশন করা সম্ভব। এবং এই চিন্তা থেকে কিন্তু আমাদের ইভিএম এর জন্ম। আমি যদি অন্য ইভিএম এর সাথে আমাদের ইভিএম এর কয়েকটা পার্থক্য তুলে ধরতে চাই, তাহলে আমি এভাবে বলবো যে, দেখেন আমাদের ইভিএম কিন্তু এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটা যখন ম্যানুফ্যাকচার করা হয় এবং ম্যানুফ্যাকচারের সময় কিন্তু এই অপারেটিং সফটওয়্যার ইনস্টল করা হয়, এবং ইভিএম মেশিনটা কিন্তু একদম উপজেলার পর্যায়ে চলে যায় অথবা রিজনাল পর্যায়ে চলে যায়, এটি কিন্তু কখনো ইন্ডাস্ট্রিতে ফিরত আনা হয় না। কিন্তু আপনি যদি অন্যান্য দেশের ইভিএম দেখেন, অন্যান্য দেশের ইভিএম কিন্তু প্রত্যেকটা ইলেকশনের আগে ইভিএম কে কাস্টমাইজ করতে হয়, প্রোগ্রাম চেঞ্জ করতে হয়। কাজেই আরেকটা দিক যদি দেখেন, আমাদের ইভিএম পৃথিবীতে একমাত্র ইভিএম যেটা ভোটারকে চিহ্নিত করতে পারে যে কে ভোটার কে ভোটার না। পৃথিবীর আর কোন ইভিএম কিন্তু ভোটারকে চিহ্নিত করতে পারে না। তো এইভাবে অনেকগুলি ফিচারে, হয়তো ওই ফিচারগুলি চিন্তা করা হয় নাই ইভিএম উদ্ভাবনের সময়, আমরা চিন্তা করিনি, কিন্তু আমরা যে বিষয়গুলি চিন্তা করেছিলাম যে আমার ভোট যাতে অন্য কেউ দিতে না পারে এবং কোনোভাবেই না পারে, এইটা কিন্তু ঠিক করতে গিয়ে, অর্থাৎ এই জায়গাটাতে এনশিওর করতে গিয়ে কিন্তু আমাদের এই কিন্তু ফিচারগুলো চলে আসছে। অতীতে দেখা গেছে যে ইভিএম এর মানে একজনের ভোট মানে তাকে দিতে না দিয়ে আরেকজন দিয়ে দিয়েছে, এরকম কিন্তু অভিযোগ আছে। মানে এই পর্যন্ত যতটুকু পরীক্ষামূলক ভাবে ব্যবহার হয়েছে সেখানেও কিন্তু দেখা গেছে যে ওই যে কেন্দ্রটা নিয়ন্ত্রণ করে একজন ভোট দিতে গেছে, তার বদলে আরেকজন টিপ দিয়ে দিয়ে ফেলেছে, এরকম হ্যাঁ কিন্তু অভিযোগ। জি 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 হ্যাঁ জি জি আপনার এই কোশ্চেনের উত্তরটা আমি এইভাবে বলবো যে, হ্যাঁ এটি কিন্তু হয়েছে যে, ধরেন একজন গোপন কক্ষে হ্যাঁ ব্যালট পেপারটা থাকে গোপন কক্ষে, আর জি এর কন্ট্রোল ডিভাইস মনিটর ডিসপ্লে সব কিন্তু থাকে পোলিং এজেন্টদের সামনে, যে সবাই দেখতে পারে। এখন এই গোপন, যখন একজন ভোটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিল কন্ট্রোল ইউনিটে,
তখন কিন্তু গোপন কক্ষে ব্যালট পেপারটা অন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভোট দেওয়ার জন্য উপযুক্ত হচ্ছে। তো এখন গোপন কক্ষে যদি কেউ থাকে তাহলে সেখানে কিন্তু ইভিএম আসলে ঠেকাতে পারবে না বা পারার কথাও না। এখন কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন আসতেছে যে গোপন কক্ষে কেন ভোটার বহির্ভূত একজন লোক থাকবে, লোক থাকবে যদি ভোটার নাই কেন থাকবে? তাহলে যদি গোপন কক্ষে যদি একটা লোক থাকে তার মানে কি ওখানে প্রশাসন কোথায় গেল, মানে আইন তার মানে শৃঙ্খলা আপনি বলতে রক্ষাকারী চাচ্ছেন বাহিনী যে কোথায় মানে গেল? নিরাপত্তা, মানে গোপন কক্ষের যে নিরাপত্তাটা ওইটা নিশ্চিত করতে হবে হ্যাঁ, প্রশাসনকে। ওইটা নিশ্চিত করতে হবে, এটা আসছে। আর আরেকটা জিনিস যদি খেয়াল করেন, আমি শুধু এই জায়গাতেই শেষ করতে চাই, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যদি আমি উল্লেখ করতে যাই, দেখেন যদি আমি তবে বলতে পারি যে গোপন কক্ষে যখন একজন লোক ঢুকে গেছে তার মানে আমি বলবো যে প্রশাসন কম্প্রোমাইজ হয়ে গেছে, অর্থাৎ প্রশাসন নতি স্বীকার করছে এই মাস্তব বাহিনীর কাছে, তার মানে হ্যাঁ হ্যাঁ কেন্দ্র দখল হয়ে গেছে, আমি কিন্তু এটি বলতে পারি। হুম তাহলে হুম দেখেন যদি কেন্দ্র দখল হয়ে যায় তখন ইভিএম এর ক্ষেত্রে কি পাচ্তেছে, না গোপন কক্ষে মানে একজন ওটা তো লোক থেকে, আলাদা পার্ট, ওটা হলো প্রশাসনিক পার্ট, এটার সাথে তো আর ইভিএম এর সম্পর্ক নেই। না ইভিএম এর সম্পর্ক নাই এক্স্যাক্টলি, মানে কিন্তু ইভিএম এখানে কিন্তু প্রতিরোধ করতে পারে, প্রতিরোধ করতে পারে এইভাবে, যদি ইভিএম না থাকতো তাহলে কি হতো, আধা ঘন্টা মধ্যে কিন্তু সমস্ত ভোটগুলি কিন্তু দিয়ে আমাদের 200% ভোট কিন্তু কাস্ট করে দিয়ে চলে যেত, কিন্তু ইভিএম থাকাতে ভোটার না আসা পর্যন্ত কিন্তু ভোট দিতে পারতেছে না। আচ্ছা 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 কাজেই গোপন কক্ষে যতই লোক বসে থাকুক ভোটারকে আসতে হবে, এবং ভোটার যদি না আসে মানে আপনি এখন, আপনি বলতে চাচ্ছেন যে যেমন ব্যালটে একজন মানে ব্যালট পেপার গুলো নিয়ে মানে 20টা 50টা দিয়ে মানে ঢুকাতে পারে ব্যালট মানে বক্সে, কিন্তু ভোটার আসার এখানে দরকার ছিল না, যতক্ষণ দেখেন পর্যন্ত ভোটার না আসবে ততক্ষণ এইটা সম্ভব না। এটা সম্ভব যদি না, কেউ ভোট দেওয়া করতেও সম্ভব না, চায় তো চায় আগে করতেও চায় আগে এক্স্যাক্টলি, ভোটারদেরকে নিয়ে আসতে হবে আচ্ছা কেন্দ্রে। নিয়ে আসতে হবে কেন্দ্রে। এখন ভোটারদেরকে নিয়ে আসা যদি আপনি যখন কেন্দ্র দখল করছেন তখন কিন্তু ভোটারদেরকে নিয়ে আসাটা এত সহজ না, কারণ যারা বিবেক সম্পন্ন ভোটার তারা কিন্তু তখন ভোট দিতে আসবে না কেন্দ্রে, কাজে ভোট কাস্ট কিন্তু কম হবে, এটা একটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে যে দেখেন এই নির্বাচন কমিশনে আসার পরে আমরা কিন্তু কিছু ইলেকশন দেখেছি, যেমন আপনি মনে করেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ইলেকশন দেখেছি, বাউফল, ঝিনাইদহ, এই জায়গাগুলিতে দেখেন এই নির্বাচন কমিশনার কিন্তু সিসিটিভি ব্যবহার করেছে, এবং এই সিসিটিভিটা ব্যবহার করেছে এই কারণে যাতে গোপন কক্ষে ভোটার ভিন্ন অন্য কেউ যাইতে না পারে, এবং এটি কিন্তু সাকসেসফুল হয়েছে। এবং হুম হুম কুমিল্লাতে এই ধরনের যারা গোপন কক্ষে আগে থেকে যাওয়ার চেষ্টা করেছিল এই ধরনের 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আচ্ছা আমি বাউফলেও অ্যারেস্ট এই করা হয়েছে, এই প্রশাসনিক ঝিনাইদহ সাইডটা বাদ অ্যারেস্ট করা দিলাম, হয়েছে। আমি কিন্তু ইভিএম এর যদি মানে টেকনিক্যাল বিষয়টা ধরি, মানে অনেকে বলছেন যে এখানে প্রোগ্রামিং যদি করা থাকে এমন ভাবে যেখানে আমি টিপ দেই না কেন নির্দিষ্ট একটা ব্যালটে যাবে, এটা কি পসিবল কিনা? দেখেন এটা তো পসিবল না, এবং পসিবল না কেন সেটা ডিফিনেটলি আমাদের একটা যুক্তি দিয়ে বুঝতে হবে, বা আমাদের যদি কোনো কিছু যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের কিন্তু কতগুলো জিনিস, একটা হচ্ছে অবজারভেশন থেকে বলা যায়, একটা হচ্ছে যুক্তি দিয়ে বলতে হবে, অথবা কি ম্যাথমেটিক্যালি বলতে হবে। তো কোনোটা দিয়ে কিন্তু এটা প্রমাণ করা কোনো ওয়ে নাই, আমি বলবো ওয়ে নাই কেন, যেমন দেখেন আমার যদি বিগত 900 ইলেকশন হয়েছে কোনো ইলেকশনে এই ঘটনা ঘটে নাই, কাজে অবজারভেশন দিয়ে এটা প্রমাণ করা সম্ভব না। এখন আমি যদি ম্যাথমেটিক্যালি অবশ্যই সম্ভব না, এবার আমি যুক্তি ব্যাপারটা আসে যে যুক্তি দিয়ে কেন সম্ভব না, কিন্তু এটা দেখেন তো এক ধরনের কম্পিউটার, সেখানে তো না প্রোগ্রামিং গুলো সেট না করা যায় এটা ইভিএম কে কম্পিউটার বলা যাবে না, কম্পিউটার যাবে না। বলা যাবে না, এই কারণে যেমন আচ্ছা ওয়াশিং মেশিন এর ভিতরে তো প্রোগ্রাম আছে, কিন্তু দেখেন আপনি কি ওয়াশিং মেশিন দিয়ে কম্পিউটার বলবেন? যদি আপনি ওয়াশিং মেশিন দিয়ে কম্পিউটার বলবেন তাহলে আমি মেনে নিতে রাজি আছে যে ইভিএম কম্পিউটার, আর যদি ওয়াশিং মেশিন দিয়ে কম্পিউটার যদি না বলি তাহলে ইভিএম কম্পিউটার না। ওয়াশিং আচ্ছা মেশিন একটা মেশিন, ইভিএম একটা মেশিন, ওই যাতে হুম কাপড় পরিষ্কার করা হয় এই জন্য ভোট দেওয়া হয়। এখন হ্যাঁ হ্যাঁ ওয়াশিং মেশিন তৈরির সময় যেভাবে একটা প্রোগ্রাম ওয়াশিং মেশিনের ভিতরে কিন্তু একটা প্রোগ্রাম ঢুকানো হয়, এবং এর ম্যানুফ্যাকচারিং এর সময় ঢুকানো হয়, তারপরে কিন্তু ওয়াশিং মেশিনটা কাস্টমারের কাছে চলে আসে। এখন ওয়াশিং মেশিনে, আমি ওয়াশিং মেশিনের এক্সাম্পলটা এই জন্য নিচ্ছি, দেখেন ওয়াশিং মেশিনে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন নাই, কোনো ব্লুটুথ কানেকশন নাই, এবং কোনোভাবেই কিন্তু কমিউনিকেট করার কোনো সুযোগ নাই, কোনো ওপেন পোর্ট নাই। ঠিক ইভিএম মেশিনটাকে আমরা একইভাবে ডিজাইন করেছি যে ওই ইভিএম মেশিনটা যখন ম্যানুফ্যাকচার হবে তখন এই ভিতরে প্রোগ্রামটা ঢুকাই দেওয়া হবে, এবং সেই প্রোগ্রামটা সহ ইভিএম মেশিন যে চলে যাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাইরে চলে যাবে, এটা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে থাকবে অথবা রিজনাল পর্যায়ে থাকবে, এবং এই ইভিএম মেশিনের সাথে আর কমিউনিকেশন করার কোনো সুযোগ নাই, কোনো সংযোগ ইন্টারনেট কানেকশন নাই, কোনো ব্লুটুথ নাই, কিচ্ছু নাই। এবং একই মেশিনে আপনি কিন্তু জেলা পরিষদ ইলেকশন করতেছেন, উপজেলা পরিষদ ইলেকশন করতেছেন, ইউনিয়ন পরিষদ ইলেকশন করতেছেন, এবং যত ধরনের ইলেকশন আছে
সব ইলেকশনে কিন্তু আচ্ছা করতেছে। বুঝতে পারছি, কাজে কিন্তু এটাকে আরেকটা বিষয়, কোনো লজিক দিয়ে কেউ বোঝাইতে পারবে না যে কিভাবে এই প্রোগ্রাম করা সম্ভব, যে ইভিএম দিয়ে আগে আমি প্রোগ্রাম করে রাখবো। আচ্ছা আরেকটা পয়েন্ট, এখানে ভোটাররা আসলে যে মেশিনে টিপ দেওয়ার পর আসলে সে কোথায় তার ভোটটা দিল সেটা বোঝার জন্য সে যদি একটা পেপার, যে পেপার ব্যাক ট্রেলার যেটা বলা হয়, ওইটা যদি সে পেত তাহলে আরো নিশ্চিত হতো, কিন্তু আমাদের ইভিএমে সেই ব্যবস্থাপনা নেই। আচ্ছা, আপনি যেটা বলছেন ভিভিপ্যাট, ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল যেটা বলা হয় ভিভিপ্যাটটা, এটা ইন্ডিয়ান ইভিএম এ সংযুক্ত করা হয়েছিল। জি আচ্ছা, জি এখন জি প্রথম কোশ্চেন আসতেছে যে ইন্ডিয়ান ইভিএম এ কেন সংযুক্ত করা হয়েছিল। এর দুইটা কারণ ছিল। একটা কারণ হচ্ছে ইন্ডিয়ান ইভিএম ভোটারকে আইডেন্টিফাই করতে পারে না, শনাক্ত করতে পারে না। তার মানে যদি শনাক্ত করতে না পারে, তবে মেশিনটা হয়ে যাবে বাটন কাউন্টিং মেশিন, অর্থাৎ আমি একটা বাটনে কতবার চাপ দিলাম সেটা গুনে রাখবে। কাজে আচ্ছা এই ইভিএম দিয়ে কিন্তু, ইন্ডিয়ান ইভিএম যেটা আছে সেটা দিয়ে কিন্তু যত খুশি ভোট দেওয়া সম্ভব, যেহেতু ভোটার দরকার নেই। কাজে ওইটা কিন্তু ব্যালট পেপারের চেয়ে খারাপ অবস্থা হয়ে যায়। আরেকটা ছিল যে ওই ইভিএম এর ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আগে থেকে কাস্টমাইজ প্রোগ্রাম করতে হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। এখন দেখেন আমাদের ইভিএম এ কিন্তু এই দুইটা যেহেতু কোনোটাই নাই, কাজে আমাদের ইভিএম এ কিন্তু এই তখনকার, তবে ইন্ডিয়ান ইভিএম এ বিশ্বাসযোগ্যতাটা আসবে কিভাবে, যে ভোটার ভোট দিচ্ছে বা কোথায় ভোট দিচ্ছে। কাজে তাদের কিন্তু এই সুযোগটা ছিল না, কাজে তারা পেপার অডিট টেও সংযুক্ত করছিল। কিন্তু আমাদের ইভিএম এ কিন্তু এটা সংযুক্ত করার প্রয়োজন নাই, কারণ বিশ্বাসের ঘাটতি আসলে নাই। তারপরেও কোশ্চেন হচ্ছে আপনার যে হ্যাঁ না, তারপরে দিতে বিশ্বাসের পারতাম ঘাটতি তো, থাকতে পারে, ধরেন থাকতে ধরেন পারতো, দিলাম না মানে কেন? আমি আমি ধরেন ইভিএমটা বিশ্বাস করছি না, কিন্তু আমি ভোটার হিসেবে আমাকে উপায়ও নাই, আমি ভোট দিতে যাব, কিন্তু আমি ধরেন টিপ দিলাম, কিন্তু সত্যি সত্যি যে আমার এই টিপটা যে নৌকাতে গেল বা ধানের শীষে গেল কিনা, মানে আমি আরেকটু যদি পেপারটা পেতাম তাহলে কিন্তু আমি আরেকটু কনফিডেন্ট হইতাম যে না, মেশিনে দিলেও আমি ঠিকভাবে না, আমার ভোটটা আমি গেছে এই পয়েন্টে বা আসতেছি, নির্ধারিত প্রতীকে। আমি এই পয়েন্টে আসতেছি। এই জায়গাতে আমাদের কিন্তু যখন ইভিএম মেশিন আমরা প্রথম আমরা যখন টেস্ট করতে যাই এবং আমরা যখন ডিজাইন করতে যাই, আমাদের কিন্তু ভিভিপ্যাটের চিন্তাটা কিন্তু মাথায় ছিল। কিন্তু পরবর্তীতে আমরা ইন্ডিয়ানতে যে ভিভিপ্যাট ইউজ করেছে সেই জিনিসটা কিন্তু আমরা পর্যালোচনা করি এবং আমরা টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলো এখানে চিন্তা করি যে কি কি টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে। যখন ভিভিপ্যাট হবে তখন কিন্তু আমাদের এটাকে একটা প্রিন্ট করতে হবে কাগজ প্রত্যেকটা ভোটের উপরে। এবং আচ্ছা এই যে এখানে হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস মুভমেন্ট লাগবে, এই মেকানিক্যাল ডিভাইস মুভমেন্টটা যখন হচ্ছে তখন কিন্তু আমাদের অনেক ভালনারেবিলিটিস অ্যাড হয়ে যাচ্ছে, যেটা ইন্ডিয়াতে হয়েছে এবং ইন্ডিয়াতে অনেক জায়গাতেই ভোট মাঝপথে বন্ধ করতে হয়েছে যে সিচুয়েশনটা, এবং অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটছে। যে কারণে আমরা কিন্তু পেপার অডিট ট্রেল না দিয়ে আমার ডিজিটাল অডিট টেল, যেটাকে আমার ভিভি ড্যাট বলে থাকে, আমাকে কিন্তু সেই জিনিসটা এখানে সংযুক্ত করেছে। এবং এই পৃথিবীতে সব জায়গাতে কিন্তু লক টেবিল দিয়ে কিন্তু আপনি ইলেকট্রনিক কোনো কিছু ভেরিফাই করা হয়। আজকে যত হ্যাকিং বা যত ই দেখতেছেন সবাই কিন্তু লক টেবিল ব্যবহার করে, আমরা কিন্তু এখানে কিন্তু লক টেবিল ব্যবহার করেছি। পুরো কখন কে কোথায় ভোট দিল, অর্থাৎ ইভিএম মেশিনে ভোট শুরু হওয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলি ঘটনা ঘটবে প্রত্যেকটা ঘটনা কিন্তু ওখানে লেখা থাকে ডিজিটালি। তো আরেকটা দেখেন, ভোটারের ভোটারের জন্য কিন্তু একটা ইয়ে আছে যে ভোটার তো হয়তো ভিতরে লেখাগুলি দেখবে না, কাজে ভোটার যে মার্কাতে ভোট দিচ্ছে ওই মার্কাটা কিন্তু ভোটারের সন্তুষ্টির জন্য আমরা পুরো স্ক্রিন জুড়ে বড় করে দেখাচ্ছি, যাতে ভোটার যাতে নিশ্চিত হতে পারে যে আমি এই প্রতীকে ভোট দিছি, ভুল প্রতীকে দেইনি। আচ্ছা মানে ভোটাররা নিশ্চিত হতে পারবে যে সে ওই প্রতীকেই তার ভোটটা গেছে। হ্যাঁ, আপনি ওই যে প্রতীকে ভোটার ভোট দিচ্ছে, আপনি যখনই ভোটার যখন কনফার্মেশন বাটন দিচ্ছে সবুজ বাটন চাপ দেবে, ওই হ্যাঁ হ্যাঁ পুরো স্ক্রিন জুড়ে ওই মার্কাটা চলে আসবে, অন্য মার্কার সাথে সামনে উধাও চলে হয়ে যাবে। আসবে। আচ্ছা জি, আচ্ছা, অন্য সব আরেকটা মার্কা উধাও হয়ে যাবে। আরেকটা বিষয় দেখেন, আজকে একটা খবর আছে, ইভিএম এ আঙুলের ছাপ না মিললে ভোটের সুযোগ সীমিত করতে চায় নির্বাচন কমিশন, যদি আঙুলের ছাপ না মেলে, এবং এটা এটা বলা হচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, এটার সমাধান কি? আচ্ছা দেখেন, আঙ্গুলের ছাপের ব্যাপারে আমার 100% গ্যারান্টি দেওয়ার মতো কোনো টেকনোলজি এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তবে কত পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে, আমাদের সর্বোচ্চ গ্যারান্টি 99.99% গ্যারান্টি। তো যখন আমরা ইভিএমটা প্রথম তৈরি করি, আমি জাস্ট একটু হিস্ট্রিকে পার্সপেক্টিভে আসতেছি, তখনই কিন্তু রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম আমাদের এই ইভিএমটা ব্যবহার হয়। এবং তখন যেহেতু নির্বাচন কমিশনার জানতো না যে ইয়ে প্রকৃতপক্ষে মার্কেট মাঠে কি হবে, ওনারা 25% ক্ষমতা দিয়েছিল প্রিজাইডিং অফিসারকে হ্যাঁ ভোটারকে আইডেন্টিফাই করার জন্য। এখানে রাইট, কিন্তু ভোট দেওয়ার জন্য না, ভোটারকে আইডেন্টিফাই করার জন্য।
কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে না, আসলে কয়েকটা ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, বয়স্ক কিছু লোকের জন্য, অল্প কিছু লোকের জন্য এই ঘটনাটা ঘটে, এবং তখন পরবর্তীতে সবগুলি ইলেকশনে এই ক্ষমতাটাকে 1% করে দেওয়া হয়েছিল, এবং যত ইলেকশন হয়েছে পরে সব ইলেকশনে কিন্তু 1% ছিল। কিন্তু এইটার জন্য কোনো আইন ছিল না যে 1% হবে না 25% হবে। এখন নির্বাচন কমিশনের সেটাকে আইনে পরিণত করতে চাচ্ছে যে এই 1% ক্ষমতা দেওয়া হবে। এখন এই আচ্ছা, ক্ষমতাটা কি ধরনের, এটা যদি আমার একটু যদি দর্শকদের জন্য আমি বলতে চাই, এখানে কিন্তু অনেকে হয়তো ভুল বুঝে থাকেন যে নির্বাচন কমিশনের বোধহয় ভোটকে ওভাররাইড করতে পারে। না, নির্বাচন কমিশন যেটা পারে, ধরেন আমি আঙ্গুলের ছাপটা দিলাম, আঙ্গুলের ছাপটা দেওয়ার পরে আঙ্গুলের ছাপটা মিললো না, তখন নির্বাচন কমিশনার আমার কিন্তু ছবি দেখতে পারতেছে, কিন্তু আমার ছবি চলে আসবে স্ক্রিনে, আমার ছবির নাম সব চলে আসছে, এবং পুলিং এজেন্টরা কিন্তু সবাই দেখতে পারতেছে, এবং যদি কেউ আমাকে নাও চিনে তারপরে কিন্তু ছবি দেখে কিন্তু নির্বাচন প্রিজাইডিং অফিসার পুলিং এজেন্ট সবাই কিন্তু মিলাই দিতে পারবে, কারণ আপনি জানেন অনেকগুলি কেন্দ্রে কিন্তু পুলিং এজেন্টরা ভোটারদের চিনে না, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু এক্সট্রা কিন্তু একটা আরেকটা হয়েছে। বিষয় যে সেটা হলো রিকাউন্টিং এর কি আসলে মানে যদি ধরেন আপত্তি করলো, রিকাউন্টিং এর বিষয় যদি সামনে আসে, রিকাউন্টিং করা কি সুযোগ আছে? রিকাউন্টিং করার সুযোগ থাকতেই হবে, কারণ এটা নির্বাচন কমিশনের আইন, এবং ওই রিকাউন্টিং এর জন্য আমার পুরোপুরি ওয়াক টেবিল মেনটেন করে, তবে আমাদের ইলেকশন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা কিন্তু ওখানে টেবিল ওয়াক টেবিল ভিতরে লেখা হয়ে থাকে, কাজে রিকাউন্টিং না করার কোনো কারণ নাই। আচ্ছা, মানে সুযোগ মানে সম্ভব এটা? সম্ভব সম্ভব মানে ওই অপশনটা থাকতেই হবে, নির্বাচন আচ্ছা, কমিশনের আইন আরেকটা অনুসারে আমি থাকতে হবে। বুঝতে পারছি, আরেকটা আমি শেষে করব। ধরেন আজকে গুনে গুনে 14টা মাস আছে, এই 14 মাসের মধ্যে আপনার কি মনে হয় যে 150 আসনে এত বিপুল পরিমাণ ইভিএম অপারেট করার মতন যথেষ্ট জনবল আমাদের আছে? আসলে দেখেন, ইবিএম কিন্তু এমন ভাবে একটা ডিজাইন করা হয়েছে যে ইবিএম মানুষকে ক্ষমতা খুব কম দিচ্ছে, মেশিনের কাছে ক্ষমতাটা একটু বেশি, আচ্ছা আচ্ছা, কাজেই এখানে প্রশিক্ষণটা হচ্ছে খুব অল্প প্রশিক্ষণ লাগে, খুব বেশি না। আপনি কাউকে যদি আধা ঘন্টা ধরে বোঝানো হয় সে ইবিএম অপারেট করতে কখনো সক্ষম। যদি যদি হ্যাং হয়ে যায় বা ঝামেলা হয় তাহলে এক টেকনিশিয়ান এক জায়গা থেকে দৌড়ে আরেক জায়গায় যাওয়া, মানে এখন তো না, প্রতিটা এখানে এখানে ইভিএম যেটা হচ্ছে, মেশিন মেশিন তো আর টেকনিশিয়ান সম্ভব না, মানে হয়তো কয়েক মানে কয়েকটা মানে একটা কেন্দ্রে হয়তো যদি 8টা বা 10টা বুথ থাকে সেখানে হয়তো একজন টেকনিশিয়ান থাকবে, তার পক্ষে কি সম্ভব হবে কিনা যদি হ্যাং করে? আচ্ছা এখন যদি দেখেন, আসলে টেকনিশিয়ানকে ইউজ খুব একটা করা হয় বলে আমার জানা নেই, যেটা হয় যে ওই কেন্দ্রে যদি আপনার 8টা মেশিন যদি থাকে, আরো 2টা বা 3টে মেশিন অতিরিক্ত রাখা হয়, আচ্ছা, এবং মেশিনের ভিতর কিন্তু কোনো তথ্য মানে আপনি কিন্তু প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে আমাদের সমস্ত তথ্যগুলি থাকে স্মার্ট কার্ড এবং এসডি কার্ডে, মানে ভোটার ইনফরমেশন এসডি কার্ডে, এবং পুলিং এবং অডিট কার্ডের ভিতরে অন্য ইনফরমেশন থাকে, কাজে কোনো মেশিন যদি হ্যাং করে, জাস্ট আমি এই কার্ডগুলিকে বের করে আর একটা মেশিন দিয়ে এসে ওই মেশিনের ভিতর ঢুকাইয়ে ওই মেশিনে আমি ভোট কাস্ট করতে পারবো, এবং ওখান থেকে কন্টিনিউ করতে পারবো, কাজে এখানে কোনো বিষয়টা সমস্যা নেই, জটিল না? জটিল না, আচ্ছা ঠিক আছে, জাস্ট মানে আমাদের মেশিনটা চেঞ্জ করতে হবে, কিছু না। বুঝতে পারছি যে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আসলে আপনার কাছ থেকে একটু টেকনিক্যাল বিষয়গুলি বোঝার জন্য, জানার জন্য, এবং নিশ্চয়ই দর্শকদেরকে একটু জানান দেওয়ার জন্য আপনার যুক্ত করলাম আজকে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন আপনাকে ইভিএম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সাম্প্রতিক এবং বিতর্ক দর্শকদের ধন্যবাদ হচ্ছে। এবং পক্ষে বিপক্ষে যে নানান রকম মত সবগুলো মতই আমরা তুলে ধরতে চাই। তার অংশ হিসেবেই প্রযুক্তিবিদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, তিনি ইভিএম নিয়ে বক্তব্য রাখেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।